নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস। অশোকনগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নিখোঁজ কিশোরী। বিজেপিতে যোগ পঞ্চায়েত সদস্য থেকে উপপ্রধান। বরানগরে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। বড়সড় ডাকাতির দলকে গ্রেপ্তার করল দমদম থানার পুলিশ। পুকুরে তলিয়ে মৃত্যু দুবছরের শিশুর। টিটাগড়ে পথ দুর্ঘটনায় হেলমেটবিহীন বাইক আরোহীর। বনগাঁ থেকে আটক দুই বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী। এবার আসছে বিস্তারিত খবরে। অশোকনগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করা গেল নিখোঁজ হওয়া এক কিশোরীকে। গত মাসে নিখোঁজ হওয়া ওই কিশোরীকে উদ্ধার করা হয় দিল্লির গান্ধীনগর এলাকা থেকে। পাশের পাড়ার একটি ছেলেকে ভালোবাসত সে, আর সেই ভালোবাসার টানেই অশোকনগর থেকে সুদূর দিল্লি পাড়ি দিল এক কিশোরী। গত মাসের 21 তারিখ থেকে নিখোঁজ ছিল অশোকনগর থানা এলাকার এক কিশোরী। বহু খোঁজাখুঁজি করেও ওই কিশোরীকে না পেয়ে অবশেষে 23 নভেম্বর অশোকনগর থানার দ্বারস্থ হন ওই কিশোরীর বাড়ির লোকেরা। একটি নিখোঁজের অভিযোগও দায়ের করেন তারা, আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ। তারা ওই কিশোরীর মোবাইল ফোন সূত্রে জানতে পারে কিশোরীটি এখন রয়েছে দিল্লির গান্ধীনগর এলাকায়। সাথে সাথেই অশোকনগর থানার পুলিশ যোগাযোগ করেন গান্ধীনগর থানায়। সেই মতো 24 তারিখে এক অফিসার সহ 3 সদস্যের টিম রওনা দেয় সেখানে। এরপর শনিবার রাতেই ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে অশোকনগর থানার পুলিশ। তবে ওই কিশোরী পুলিশের কাছে স্বীকার করেছে পাশের পাড়ার একটি ছেলেকে ভালোবাসত সে, আর সেই ছেলেটি কাজের সূত্রে থাকত দিল্লি। সেখানেই তার সাথে দেখা করতে গিয়েছিল কিশোরীটি, কিন্তু তাকে একা রেখেই পালিয়ে যায় ছেলেটি। তারপরে কোথা থেকে উদ্ধার করলো? কে উদ্ধার করলো? জোরে বলেন। কোন থানা? পঞ্চায়েত উপপ্রধান থেকে পঞ্চায়েত সদস্য। শনিবার বিজেপির গাইঘাটার জনসভায় তৃণমূল এবং সিপিএমের থেকে গেরুয়া শিবিরে যোগ দিলেন বেশ 100 সমর্থক। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লুকের খাস তালুক গাইঘাটায় বড়সড় থাবা বসালো পদ্ম শিবির। পঞ্চায়েত সদস্য থেকে উপপ্রধান, বিজেপিতে যোগ দিল 600 জনেরও বেশি ভোটার। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করাটা প্রায় রুটিনে দাঁড়িয়েছে জয় ব্যানার্জির, এবং তার প্রতি সভা থেকেই উঠে আসছে বিজেপিতে যোগদানের খবর। সেই তালিকায় এবার বড় সংযোজন ঘটল। শনিবার উত্তর 24 পরগনার গাইঘাটায় জনসভা করল ভারতীয় জনতা পার্টি। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা জয় ব্যানার্জি। এদিন তারই উপস্থিতিতে শাসক দল ও সিপিএমের ভাঙন ধরল গাইঘাটা বিধানসভা এলাকায়। এদিন ফুল বদল করে পদ্ম শিবিরে যোগ দিলেন সুটিয়া পঞ্চায়েতের তৃণমূল টিকিটে জয়ী প্রার্থী তারক তরফদার। এছাড়াও যোগ দেন তৃণমূলের স্থানীয় যুব সভাপতি কৃষ্ণ সাধুকা। সূত্রের খবর, এই দুই নেতার হাত ধরে বেশ কিছু তৃণমূল সমর্থকও বিজেপিতে গেলেন। তৃণমূল ছাড়াও এদিন বিজেপির গেরুয়া নামাবলী গায়ে দিলেন রামনগর পঞ্চায়েতের খোদ উপপ্রধান। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি সিপিআইয়ের হয়ে জিতে পঞ্চায়েত উপপ্রধান হন। এছাড়াও ওই উপপ্রধানের সাথে এদিন বেশ কিছু সমর্থকও বিজেপিতে চলে আসে। তবে গাইঘাটা বিধানসভা বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। বামফ্রন্টের রমরমা বাজারে এই গাইঘাটা এলাকা থেকে জিতেছিল বর্তমান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই এলাকাতেই আরও বেশি প্রভাব ফেলল বিজেপি। আকাশে সিনেমা আর্টিস্ট, প্লেয়ার, মুভি শিল্পীদের আমারও যে এরকম দু একবার ডাক আসেনি তা নয়। আমি এখন ভগবানকে ধন্যবাদ দিই, জানেন, যে তখন আমি লোভে পড়ে ভাগ্যিস তৃণমূলে যাইনি। আজকে যদি আমি লোভে পড়ে তৃণমূলে যেতাম তাহলে তো আমি এই অঞ্চলে আজকে আপনাদের সামনে আসতে পারতাম না। আমাকে কোথায় থাকতে হতো? আমার বন্ধু তাপস পালের মতন ভুবনেশ্বরের জেলে, অথবা মৃগী রুগীর ভান করে কটকের হাসপাতালে। আমাদের বাংলা ছবির এক হিরোইন,
আপনাদেরও ছবি দেখতে খুব ভালো লাগলো, খুব সহজ সরল মেয়ে ছিল। কিন্তু এই যে বললাম অসৎসঙ্গ, যেই অসৎসঙ্গ করলো তৃণমূলে গেল, অমনি সব গণ্ডগোল হয়ে গেল। এখন তো শুনি সেই নায়িকা নাকি খাটের ওপরে শোয়ে না বন্ধু, খাটের নিচে শোয়ে। কখন সিবিআই আর ইডি এসে খাপা করে জেডি বিল্লা স্কুলে একটা চার বছর মেয়েকে কিভাবে অত্যাচার শারীরিক করা হয়েছে। আজকে একটা কেউ সেফ নয়, আজকে একটা শিক্ষক সেফ নয়, আজকে পুলিশ অফিসারকে গুলি করে মারা হচ্ছে, একটা ডাক্তারকে মারা হচ্ছে, একটা বিজনেসম্যানকে ভাবা হচ্ছে, আর আজকে পশ্চিমবঙ্গে চার বছরের একটা মহিলা শিশুও আজকে নিরাপদ নয়, এটা প্রমাণ হয়ে গেল জেডি বিল্লা স্কুলে। আজকে বিক্ষোভ হচ্ছে, আমরা চাইবো স্কুলটা যেন বন্ধ না হয়। কেন স্কুলটা বন্ধ হলে অনেক ছাত্রছাত্রীর জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা চাইবো স্কুলটা খোলা থাক, কিন্তু অন্যরকম ভাবে চলুক। আমি পার্থ চ্যাটার্জিকে বলবো, আপনি তো ঘুড়ি নিয়ে নাড়া চাড়াই করতে পারেন না দাদা, আপনাকে আর কি বলবো বলুন তো। তবু যাই হোক, আপনি চেষ্টা করুন এই স্কুলটাকে বাঁচিয়ে নতুন রকম ভাবে শুরু করতে। রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস, আর এই দিনে রাজ্য জুড়ে বেশ কিছু প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা। আজ বিশ্ব প্রতিদ্বন্দ্বী দিবস, এই উপলক্ষে বরানগরে রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গন সংস্থা সামাজিক সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন করে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য। এছাড়াও প্রতিবন্ধীরা সমাজের থেকে বিচ্ছিন্ন নয় এবং উপেক্ষিত নয়, আজকের এই পদযাত্রার মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছেন সংস্থার তরফ থেকে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সকলেই প্রতিবন্ধকতার যারা প্রতিবন্ধী মানুষ তাদের সুযোগ সুবিধা কিছু দিয়ে থাকে। যে সুযোগ সুবিধাগুলো সম্বন্ধে অনেকেই অনেকভাবে জানেনই না, সেই সচেতনতা তৈরি করা আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে যেটা বিশেষ উদ্দেশ্য থাকে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলোর কথা আর পাঁচজনকে জানানো এবং তাদের এ বিষয়ে সচেতন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। একটি বড় সড় ডাকাতির দলকে আটক করলো দমদম এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ 7 রাউন্ড গুলি। বড় সড় ডাকাতি ভেস্তে দিল দমদম এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগে গ্রেপ্তার 4 দুষ্কৃতী। শনিবার গভীর রাতে দমদম নারায়ণপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপ গান, একটি 9mm পিস্তল সহ 7 রাউন্ড গুলি। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি ভোজালি। ধৃতদেরকে রবিবার দুপুরে নিজেদের হেফাজতে চেয়ে ব্যারাকপুর আদালতে তুলেছে দমদম এয়ারপোর্ট থানার পুলিশ। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ওগো মোর পিয়া, ওগো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কোমর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর 24 পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি।
নিজের ভাগ্য নিজে গড়ুন। পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধহস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, the best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini restaurant, post office road, Abra, open Monday through Sunday. বাড়ির উঠোনে খেলতে গিয়ে পাশের পুকুরে তলিয়ে গেল বছর দুয়েকের এক শিশু। ঘটনাটি ঘটেছে হাবড়ার কুমড়া এলাকায়। সামান্য একটু অসাবধানতা মায়ের কোল থেকে কেড়ে নিল তার সন্তানকে। চোখের আড়াল হতেই পুকুরে তলিয়ে গেল দু বছরের শিশু। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত কুমড়ো ঝালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির উঠোনেই খেলা করছিল জিয়াউল আকুঞ্জ নামে এক ব্যক্তির দু বছরের সন্তান ঈশান আকুঞ্জ। একটু চোখের আড়াল হতেই পাশের একটি পুকুরে পড়ে যায় ওই বাচ্চাটি। কিছুক্ষণ পরেই ওই বাচ্চাটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। চারিদিকে প্রচার চলছে সেফ ড্রাইভ সেভ লাইফের। প্রচার চলছে হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানোর। তা সত্ত্বেও অসচেতনতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সৌরভ যাদব নামে বছর বারোর এক কিশোরের। রাজ্যে চারিদিকে ছেয়ে গেছে সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানারে। প্রতিনিয়ত ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে মাইকিংয়ের মাধ্যমে চলছে প্রচার। সেখানে সামান্য অসচেতনতায় প্রাণ হারালো বছর বারোর এক যুবক। টিটাগড় পৌরসভার সামনে বিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সৌরভ যাদবের। গুরুতর আহত অবস্থায় তার দাদা সমরদীপ যাদবকে কলকাতায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সূত্রের খবর, বাইকে করে খড়দাহের দিক থেকে টিটাগড়ের দিকে ফিরছিল তারা। তখনই পিছন থেকে কোনো একটি গাড়ি ধাক্কা দেয় তাদের। বাইকের পেছনে বসে থাকা সৌরভ যাদবের মৃত্যু হয় ঘটনাস্থলেই। দুজনের কারোর মাথাতেই হেলমেট ছিল না, ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। শনিবার রাত 11টা নাগাদ বনগাঁ থানার পশ্চিমপাড়া এলাকা থেকে ফরিদা শেখ এবং ঈশানী শেখ নামে দুই বাংলাদেশি মহিলাকে আটক করলো বনগাঁ থানার পুলিশ। কয়েক মাস আগে বনগাঁ পশ্চিমপাড়া এলাকা থেকে কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে পুলিশ। তারপরও ওই এলাকায় প্রায়ই অবৈধ বাংলাদেশিদের ঘোরাফেরা করতে দেখা যায় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আজকে আমরা সন্ধ্যাবেলা এখানে ক্লাবের সব সদস্যরা ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলতে খেলতে দেখছি দুটো অপরিচিত ভদ্র মহিলা এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। তো এমত অবস্থায় ওরা একটু সাইডের দিকে ঢুকলে আমরা তাদের পিছু নিই। পিছু নেওয়ার পরে দেখা যায় যে ওরা খুব উত্তেজিতভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তখন আমরা প্রশাসনকে আমরা কমপ্লেন করি। প্রশাসন থেকে পুলিশ আসার পরে ওনাদেরকে অ্যারেস্ট করে। পরবর্তীকালে আমরা জানতে পারি ওরা বাংলাদেশ থেকে অবৈধভাবে আমাদের এখানে এসে ঘোরাঘুরি করছিল। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত 10টা নাগাদ পশ্চিমপাড়ার একটি ক্লাবের আশেপাশে দুই অচেনা মহিলাকে ঘোরাফেরা করতে দেখেন ক্লাবের যুবকেরা। ওই মহিলাদের সাথে কথা বলে তারা বুঝতে পারেন যে ওই দুইজন মহিলাই বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছেন। এরপর তড়িঘড়ি পুলিশকে খবর দেয় তারা। বনগাঁ থানার পুলিশ এসে গ্রেপ্তার করে ওই দুই মহিলা অনুপ্রবেশকারীদের। পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা অনুপ্রবেশকারী স্থানীয় বাসিন্দা বিজয় নন্দী এবং নবকুমার রায় নামে দুই ব্যক্তির সহযোগিতায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। কলকাতার আই লিগের মেঘা ম্যাচ, মুখোমুখি কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সল্টলেকের যুব ভারতীতে তাই সকাল থেকেই ভিড় ফুটবল প্রেমীদের। ডার্বি দেখতে এসেও গ্রেপ্তার 12 জন ফুটবল সমর্থক। অভিযোগ, মদ্যপান করে গ্যালারিতে ঢুকে গেলে বাধা দেয় পুলিশ, আর তাতেই পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ ও দুর্ব্যবহার করতে থাকে তারা। আর এই অভিযোগেই 12 জন সমর্থককে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। টান টান উত্তেজনার আই লিগের এই মরশুমে প্রথম ডার্বির রং হলো সবুজ মেরুন। ইস্টবেঙ্গলকে 1 গোলে হারালো মোহনবাগান। Thank you.
যে রাঁধে সে চুলো বাঁধে, তার জন্য বয়স কখনো বাধা হয় না। গাইঘাটার রামচন্দ্রপুর বাদুড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী স্থানীয় প্রবীণ রায়। হাসপাতালে উঠোন ঝাড় দেওয়া থেকে ফুলগাছে জল সবই তারা করছেন হাসি মুখে। স্বচ্ছ ভারত বা স্বচ্ছ বাংলার এর চেয়ে ভালো বিজ্ঞাপন আর কি হতে পারে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের রামচন্দ্রপুর বাদুড়িয়া প্রান্তিক এই মহল্লায় ১৯৭৩ সালে গড়ে ওঠে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসা পরিষেবা অবশ্য আর পাঁচটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মতোই গড়পড়তা, কিন্তু নজর কেড়েছে হাসপাতালের স্বচ্ছ পরিবেশ। হাসপাতালের সামনে সাজিয়ে তোলা হয়েছে ফুলবাগান, হর রোজ সকাল হলে পড়ছে ঝাড় পোঁছ। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এমন পরিচ্ছন্ন পরিবেশ দেখে অনেকেই অবাক হন। অনেকেই ভাবতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষই বোধহয় এমন সাজিয়ে গুছিয়ে রেখেছে হাসপাতালের পরিবেশ, কিন্তু না, এই স্বচ্ছতার নেপথ্যে রয়েছেন স্থানীয় কয়েকজন প্রবীণ। তাঁরাই রাত পোহালে স্বেচ্ছাশ্রমে সাজিয়ে গুছিয়ে রাখেন হাসপাতালের পরিবেশ। ঝাঁট দেওয়া থেকে ফুলগাছে জল দেওয়া সবই করেন ওই প্রবীণরা। অবসরপ্রাপ্ত সেনাকর্মী অমল কৃষ্ণ গাইন, শ্রীদাম হালদার, রামপদ বৈরাগী, বিমল হালদার সবারই বয়স ৬০ পেরিয়েছে। তারাই আজ এই স্বচ্ছ গাইঘাটার বিজ্ঞাপনী মুখ। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটাকে সুন্দর করে সাজিয়ে রাখব, যাতে এখানে যারা এখানে হসপিটালে পরিষেবা নিতে আসবে, রুগীরা আসবে, তারা এতে দেখে তাদের মনটা অনেকটা সুন্দর হয়ে যাবে, তারা তাদের ভালো লাগবে। এবং আমরা চাই আমাদের এটা দেখে যত হসপিটাল আছে সেই হসপিটালগুলো তারাও সেখানকার মানুষও এগিয়ে এসে সেইখানে সুন্দর পরিবেশ তৈরি করুক। সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, তারপরে অন্যান্য যে জনমূলক যে কাজ আছে, জনসেবামূলক যে জায়গা, সেই সব জায়গাগুলো পরিষ্কার করা আমাদের উদ্দেশ্য। রাস্তাঘাট, এটা সেই উদ্দেশ্যেই আমরা এখানে শুরু করেছি কয়েক বছর আগে থেকে। মহালয়ার দিনে সাফাই অভিযানটা হয়, আমাদের সঙ্গের অনেকে জমা হয়, ৪০-৪৫ জন উপস্থিত হয়ে আমরা সেই সাফাইটা করি। আর তারপরে থেকে আমাদের যে কাকু আছেন, তারপরে এই কাকুরা আছেন, এরা আর সিদামদা কই, সিদামদা এরা হচ্ছে প্রতিটা সময়ে প্রতিদিন মানে ঝাড় দেয়, এই ঢালাই জায়গাটাকে ঝাড় দেয়। তাই এবার মনে হলো, কাকুরই প্রথম মনে হলো যে আমরা এখানে ফুলবাগান করলে কেমন হয়। আগে থেকেই হয়েছে, আমি বললাম যে ফুলবাগান এখানে খেলাধুলা করে, ছেলেপেলে ফাংশান করায়, তখন ভেঙে ফেলে কি না, তা বলছে না দুঃখ করবো। তারপরে কালেকশান করে, এই বাড়ি বাড়ি থেকে বাঁশ, তারপরে গাছ কালেকশান করে এই বেড়া দেওয়ার থেকে শুরু করে শুরু হয়ে যায় কাজ। তাই দেখে এলাকার মানুষও আস্তে আস্তে সঙ্গে যুক্ত হয়, যারা আমাদের সঙ্গে নয় তারাও কিছু মানুষ যুক্ত হয়ে তাদের উদ্যোগে এটা হচ্ছে। আর প্রতিদিনই কাজটা হয়, প্রতিদিন ভোরবেলা এসে এই কয়েকজনে কাজ করে, অন্যরাও থাকে দেখে। এইভাবে প্রবীণদের এই উদ্যোগকে কুর্নিশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেই। তোমার পতাকা জাড়ে দাও, তারে বহিবারে দাও শকতি, প্রবীণদের এই সদিচ্ছায় কবিগুরুর আপ্তবাক্যকে শিরোধার্য করেছেন বাদুড়িয়ার বাসিন্দারা। ভালো বলি তারে, তাদের এত ভালো কাজ আগে কোনোদিন হয়নি, এখন হচ্ছে আর কি, খুব সুন্দর কাজ হয়েছে, খুব ভালো। উদ্যোগটা নিঃসন্দেহে মানে শুভ এবং ভালো, এবং এটা দেশ এবং দশের পক্ষে অত্যন্ত ভালো। এবং সমস্ত জায়গা, আমরা যদি সবাই যদি সমস্ত জায়গায় এইভাবে উদ্যোগ নিয়ে সাফসাফাই করে রাখতে পারি, তাহলে তো সমস্ত জায়গাগুলোই ভালো হয় এবং রোগ ভোগের থেকেও আমাদের মুক্তি হয় এবং সমস্ত এলাকাটাই কিন্তু ভালো থাকে, সবাই ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি, শোভা চাঁদ বা